কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামী তিন ব্যক্তি। জান্নাত মানুষের শেষ এবং চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালের চিরস্থায়ী জান্নাত তাদের শেষ এবং চূড়ান্ত ঠিকানা। যারা দুনিয়ার জীবনে ব্যর্থ, তাদের পরিণাম জাহান্নাম। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা, তিনি অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুনাহগার এবং অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রত্যেকটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে, এটাই স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাই বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করেও তার উপরে অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ করে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য করছে, সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। যদি মানুষ নিজের আমলকেই বড় মনে করতে থাকে, অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাত জাকাত আদায় করে, জ্ঞান অর্জন কিংবা জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যেই ব্যক্তির প্রথম বিচার করা হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে, আল্লাহ তাআলা তাকে তার দেয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সে তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি এমন আমল করে এসেছ? সে বলবে, আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি। আল্লাহ বললেন, তুমি মিথ্যে বলছ, তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, দুনিয়াতে তোমাকে তাই বলা হয়েছে। তখন ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় জন হচ্ছে এমন ব্যক্তি যে ইলম শিক্ষা গ্রহণ করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে, তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সেও সবকিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ? সে বলবে, আমি ইলম শিখেছি, অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যে বলছো তুমি, বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে, এবং এই উদ্দেশ্যে কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তাই হয়েছে। ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে এবং তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধন দৌলত যাকে প্রদান করেছিলেন, তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেয়া সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সেও সকল কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ? সে বলবে, যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও, সেই সকল রাস্তার মধ্যে কোনোটিতেও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়েনি। তখন আল্লাহ বলবেন, মিথ্যে বলছো তুমি, বরং তুমি এই জন্যে দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে, আর হয়েছেও তাই। অতঃপর ফেরেশতাদেরকে হুকুম করা হবে তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য রিয়া বা লৌকিকতা মুক্ত থাকতে হবে, কোরআন হাদিসে নির্দেশিত নিয়মে হতে হবে, মানুষকে দেখানো বা অন্য কোনো দুনিয়াবি স্বার্থের জন্য হতে পারবে না। কেননা যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করবে সে ছোট শির্ক অংশীদারি করার দায়ে দোষী সাব্যস্ত হবে, তার সকল আমল বরবাদ হয়ে যাবে, তাই সেটা বড় আমল হোক বা ছোট আমলই হোক। যেমন লোক দেখানো নামাজ, লোক দেখানো দান। আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা লোক দেখানোর জন্য আমল বা কাজ করে, তার কথা সবার মুখে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করে, লোকেরা শুনে বাহবা দিক এই কামনা করে। বাস্তবে যদি এই সকল নিয়তে আমল বা কাজ করে তবে সে শির্ক তথা আল্লাহর সাথে অংশীদারিত্বে নিপতিত হবে। এরূপ বাসনাকারী সম্পর্কে হাদিসে কঠোর ভাষা উচ্চারণ করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কিয়ামতের দিন শুনিয়ে দেবেন, আর যেই লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তাআলা তার বদলে কিয়ামতের দিন দেখিয়ে দেবেন। অর্থাৎ তিনি এই সব লোককে কিয়ামতের দিন মানুষের সামনে অপমানিত করবেন এবং কঠোর শাস্তি দেবেন।
তার কোনো আমল বা কাজ কবুল করবেন না। এমনকি যদি কেউ আল্লাহ এবং মানুষ উভয়ের সন্তুষ্টিকল্পে ইবাদত করে তার আমলও বরবাদ হয়ে যাবে। এই সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি অংশীবাদিতা শির থেকে সকল অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে কেউ কোনো আমল করে এবং তাতে অন্য কাউকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে এবং তার আমল উভয়কেই বর্জন করি। তবে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে কোনো আমল শুরু করার পর তার মাঝে লোক দেখানো ভাব জাগ্রত হয় এবং সে তা ঘৃণা করে, সেখান থেকে সরে আসতে চেষ্টা করে, তাহলে তার ওই আমল পরিশুদ্ধ হবে। কিন্তু যদি সে তা না করে, বরং লোক দেখানো ভাব মনে উদয় হওয়ার পর প্রশান্তি ও আনন্দ অনুভব করে, তাহলে অধিকাংশ আলেমের মতে ওই ব্যক্তির সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে এর থেকে হেফাজত করুন, আমিন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে নিয়মিত ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।